জেলায় মৃতের সংখ্যা 2000 ছাড়ালো। খাদ্যের মাধ্যমে কোভিড ছড়ায় না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওয়ারিতে দ্বিতীয় দিনের লকডাউন, কারো কারো মাঝে না মানার প্রবণতা, স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাগ্বিতণ্ডা। চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে বাংলাদেশে, চলতি মাসেই আইসিডিডিআরবি সঙ্গে চুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। করোনায় একদিনে 55 জনের মৃত্যুতে 2000 ছাড়ালো মৃতের সংখ্যা। এদিন 13,988 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত 2,738 জন। বাসায় ও হাসপাতাল মিলিয়ে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,904 জন। এ নিয়ে সুস্থ এখন 72,000-এরও বেশি মানুষ। আর খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না জানিয়ে 5 নির্দেশনা দেওয়া হয় নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংক্রমণের 120তম দিনে এসে করোনায় মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে জানানো হয়, গেল 24 ঘন্টায় মারা গেছে 55 জন। মৃতদের বেশিরভাগই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 19 জন, এরপর চট্টগ্রাম বিভাগে 13 এবং 18 জন রংপুর বিভাগের। 800টি ল্যাবে 13,988টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 2,738 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,738 জন। মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2,052 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,904 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 72,625 জন। খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না জানিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয় বুলেটিন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না, তবে খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা, সবস্তরেই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ারিতে দ্বিতীয় দিনে লকডাউন মানতে চাচ্ছে না বেশ কিছু মানুষ। এ নিয়ে স্বেচ্ছাসেবকদের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তারা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, যারা নির্দেশ অমান্য করছেন তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে সরকারি আদেশ অমান্য করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দীপু শিকদারের রিপোর্ট। লকডাউনের দ্বিতীয় দিনের সকাল থেকে ওয়ারির এই মোড়ের মতো সবগুলো মোড়েই পুলিশ ও স্বেচ্ছাসেবকদের অবস্থান। তবে সরকারি এই আদেশ মানতে চাইছেন না অনেকেই। এ নিয়ে রীতিমতো বাগ্বিতণ্ডা। আমি তো ঘুরতে বেরিয়েছি না। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা স্বাস্থ্য অধিদপ্তরকে বলেন। যারা বের হতে চাচ্ছেন সবারই আছে নানা অজুহাত। এলাকা ভিত্তিক যে লকডাউনটা দিয়েছে এটা তো সমস্যা। ব্যাংকের কাম আছে, বাইরে কিছু ডাক্তারবাক্তার দেখা, ওই যে ওষুধপত্র বিল বাটা দেওয়া। তবে যারা জরুরি কাজে বেরিয়েছিলেন তাদের দেয়া তথ্য যাচাই করেই এলাকায় ঢুকতে বা বের হতে দেয়া হয়। এখানে বারডেমে আসছে ডাক্তার দেখাতে। তো আমার এতে কাঁচামালের বিজনেস, তো ফুডসের বিজনেস, তো আমার অফিসে যেতে হয়, না গেলে আমার ক্ষতি হয়ে যাবে। আজকে দ্বিতীয় দিন, শুধুমাত্র হসপিটালে যারা পেশেন্ট আছে, খুব ইমার্জেন্সি, তাদেরকে আমরা অ্যালাউ করছি। লকডাউন এলাকায় সক্রিয় সিটি কর্পোরেশন, এলাকায় জীবাণুনাশক স্প্রে করে কর্পোরেশনের কর্মীরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান অনেকেই লকডাউন মানছেন, যারা মানছেন না তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। লকডাউন তো লকডাউনই আসি, কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নমনীয় আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। পুলিশ বলছে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে তারা। আমার ধারণা তারা পুলিশকে এবং এখানে সিটি কর্পোরেশনকে তারা সহযোগিতা করবেন, তবে যে ক্ষেত্রে কেউ আনরুলি হবেন সেক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মোবাইল কোড করতে পারি, যেক্ষেত্রে পুলিশও সেখানে সহযোগী শক্তি হিসাবে হেল্প করবে। এলাকা জুড়ে আছে সেনাবাহিনী টহল। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
চীন উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বাংলাদেশে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB ও চীনা প্রতিষ্ঠান সিনোভেক এই ট্রায়াল চালাবে। বাংলাদেশে প্রায় 4,000 মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনটি দেওয়া হবে। এ মাসেই চীনের সিনোভেক বায়োটেক ও ICDDRB-র মধ্যে চুক্তি হতে পারে। জসিম জুয়েলের রিপোর্ট। চীনের উহান থেকে করোনার উৎপত্তি। ডিসেম্বর থেকে জুলাই এই সময়টিতে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বজুড়ে, রূপ নেয় মহামারীতে। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়তে থাকে সংক্রমণ, বাড়ে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে উন্নত দেশগুলোর হিমশিম অবস্থা। 8 মাসেও করোনার কার্যকর কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। অদৃশ্য শক্তির কাছে রীতিমতো আত্মসমর্পণ। এই যখন অবস্থা, তখন দেশে দেশে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে দিনরাত গবেষকদের পরিশ্রম, বিশ্ববাসীও একটি ভ্যাকসিনের অপেক্ষায়। টিকা তৈরিতে এখনো পর্যন্ত 143টি উদ্যোগ আছে। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোগ। তবে 16টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, বাকি 125টি আছে প্রথম ও দ্বিতীয় ধাপে। যেসব দেশে সংক্রমণ আছে, মূলত সেখানেই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়। ট্রায়ালের জন্য বিপুল সংখ্যক রোগী দরকার। চীনে এখন সামাজিক সংক্রমণ নেই, তাই তৃতীয় পর্যায়ে পরীক্ষার জন্য সিনোভেক বায়োটেক ট্রায়ালের জন্য ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকে বেছে নিচ্ছে। তালিকায় আছে বাংলাদেশও। বাংলাদেশে আমরা কোভিড-19 নিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এসেছি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে চায়না। ইতোমধ্যে 5টি টেকনিক্যাল পদ্ধতিতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি ভ্যাকসিনটি এই বছরের শেষ দিকে বাজারে সুলভ মূল্যে পাওয়া যাবে এবং অবশ্যই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। টিকা পাওয়ার ক্ষেত্রে মূলত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। যারা অতিরিক্ত বিল দিয়ে সাধারণ গ্রাহকদের হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব ডক্টর সুলতান আহমেদ। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো সেবা প্রদান করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা তাদেরকে ব্যবসা করার জন্য সৃষ্টি করিনি, সরকার সৃষ্টি করেনি। অতিরিক্ত বিল প্রদানের সাথে জড়িতদের তাদের গাফলতি এবং তাদের যদি কোন রকমের জড়িত থাকে, অবশ্যই আমরা বিভাগীয় কার্যক্রম সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। আবারও দৃঢ়ভাবে বলছি, কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না। কারো যদি বিল নিয়ে কোনো অভিযোগ থাকে আমাদের জানান, আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে এর প্রতিকার করতে পারবো। নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বন্যা কবলিত অনেক এলাকা। কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত আউশ আমনের বীজতলা সহ সব ধরনের ফসল। বিভিন্ন জেলায় পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। তবে উজানের ঢল ও বৃষ্টিতে পানিবন্দী রয়েছে লাখো মানুষ। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নিচু এলাকার লোকজন ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে। বাড়ি ঘরে পানি উঠিয়া এরম অবস্থা হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। 3টি পৌরসভা সহ 579টি গ্রামে পানিবন্দী রয়েছে 62,400 মানুষ। নদী ভাঙনে গৃহহীন হয়েছে 5 শতাধিক পরিবার। চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 1.5 সপ্তাহ ধরে ফিরতে পাচ্ছেন না বানভাসীরা। মেম্বার চেয়ারম্যান তো আসেই নাই, আমার বাড়ি ঘর দেখপিড়ও আসে নাই, অথবা খোঁজও নেয় নাই। পানি নামে না, বিছানা তো নষ্ট হয়ে যাওয়া হয়েছে, কি হবে? দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সহ জ্বালানি ও গোখাদ্যের সংকট। ক্ষতি হয়েছে আউশ আমন বীজতলা 9,789 হেক্টর জমির ফসল। বাড়িঘর সব তলে গেছে, ঘরের ভিতর পানি, সবাই ঘরের মধ্যে বাড়ি করছে। যমুনা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
রাজবাড়িতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘটের পানি কিছুটা কমলেও এখনও জেলার চরাঞ্চলের গ্রামগুলো পানিতে তলিয়ে আছে। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনার প্রভাবে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সিআরআই আয়োজিত লেটস টক অন রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড কোভিড নাইন্টিন শিরোনামে অনলাইন আলোচনায় একথা জানান পররাষ্ট্র সচিব। খুবই সীমিত একটা জায়গার মধ্যে প্রায় 10-11 লাখ রোহিঙ্গা বসবাস করে এবং আশেপাশে কোন বসতিপূর্ণ যে এলাকাগুলো আছে, কক্সবাজারের যে হোস্ট পপুলেশন, সবগুলো ধরলে পরে কিন্তু আমরা বেশ একটা রিস্কের মধ্যেই আছি। বাট তারপরেও সোফার এটা যথেষ্ট কন্টেইনড অবস্থায় আছে। তো আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করব যে কিভাবে আরো এটার সক্ষমতা বৃদ্ধি করা যায় এবং ইউএন থেকে আমরা যে কমিটমেন্ট পেয়েছি এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। ফেসবুক, ইউটিউবের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ম নীতির মধ্যে আনা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করায় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর কাছে চলে যাচ্ছে। এখান থেকে যেভাবে ট্যাক্স পাওয়ার কথা তা পাচ্ছে না সরকার। এসব প্ল্যাটফর্মে নানা কন্টেন্ট নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে এবং এগুলো আনসেন্সর্ড ভাবে সেখানে যাচ্ছে। সেই জন্যে আজকে আমরা একটি সমন্বিত সভা করে এগুলোকে একটি নিয়ম নীতির মধ্যে আনার লক্ষ্যেই আমরা আজকের সভাটি আহ্বান করেছি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা চামড়া ব্যবসায়ীরা মাত্র 2% ডাউন পেমেন্টে ঋণ পুনর্তফসিলের সুযোগ নিতে পারবেন। এমন সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নানাবিধ কারণে নিয়মিত কিস্তি পরিশোধ না হয় চামড়া শিল্প খাতের কিছু কিছু ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে পড়েছেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কাঁচা চামড়া ব্যবসায়ীদের মাঝে অর্থ প্রবাহ সচল রাখার পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ঋণ পুনর্তফসিলের এই সুযোগ দেওয়া হয়েছে। আগামী 30 জুলাইয়ের মধ্যে এজন্য আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 2000 ছাড়ালো, খাদ্যের মাধ্যমে কোভিড ছড়ায় না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওয়ারিতে দ্বিতীয় দিনের লকডাউন, কারো কারো মাঝে না মানার প্রবণতা, স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাকবিতণ্ডা। চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে বাংলাদেশে, চলতি মাসে ICTDRB সঙ্গে চুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।